সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। রে দেশি সিন্ধি, এটা কত যাচ্ছেন ভাই? মানে 1,05,000 ভাই। এর বয়স কত? এখনো বয়স হয়নি। এটা আনুমানিক ওজন কত ভাই? এটা কয় দাঁত ভাই? এখনো দাঁতে নি। ক্রেতারা কোনো দাম বলেছে আপনার এই গরু? কেউ আশি, কেউ আশি ভেঙে। আপনার শেষ দামটা কত ভাই? মানে কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 90 হলে বিক্রি করবেন। এটার ওজনটা কত বললেন আনুমানিক ওজন? 4 মন। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। এটা বাসার পোষা গরু? এটা কি গরু চাচা? দেশি। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? দাম চাচ্ছি 60,000-56,000 দিচ্ছে। মানে দাম চাচ্ছেন 60,000? এটা আনুমানিক ওজন কতখানি হবে? মানে 2.5 মন। ক্রেতারা কত দাম বলছে? 52,000। আপনার দামটা কত? 56,000 হলে দিবেন? আসসালামু আলাইকুম চাচা। বাড়ির পোষা গরু? না না, আমার ব্যবসা। ব্যবসা গরু? এটা কি জাত? এটা দেশি গরু। দেশি গরু। কত যাচ্ছেন? আড়াই মন। ক্রেতারা কোন দাম বলেছে? কত দাম বলছে? 57,000। আপনি কত হলে গরুটা বিক্রি করবেন? আসসালামু আলাইকুম চাচা। এটা কি জাত চাচা? দেশি। কত যাচ্ছেন? ভাই গরু আপনার? ভাই কত যাচ্ছেন এই গরু? কত যাচ্ছেন? 80,000। এর বয়স কত ভাই? দাঁত হয়নি। এর আনুমানিক ওজন কতখানি হবে? আনুমানিক ওজন কতখানি হবে? 4 মন। তা ক্রেতারা কোনো দাম বলেছে আপনাদের গরুর? কত বলছে? 70। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 75-76। এটা কি বাসার পোষা? এটা ওজনটা কত বললেন? 4 মন। ভাই কত যাচ্ছেন এ গরু? কত চাচ্ছেন? 65,000। আনুমানিক ওজন কতখানি হবে ভাই? আনুমানিক ওজন? বয়স কত ভাই? এখনো বয়স হয়নি। তাও আপনার ধারণা মানে গরুটা কেমন ওজন আসতে পারে? দেখি আপনার বাসার পোষা? আচ্ছা কেউ কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত বলছে? 55। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 60 পার হলে। একবার দামটা কত বললেন প্রথমে?
65,000 আসসালামু আলাইকুম। এটা কি জাত চাচা? ফিজিয়াম জাত। এটা বয়স কত? এখনো বয়স হয়নি। কত চাচ্ছেন? কত চাচ্ছেন? 95। এ কি বাড়ির পোষা কেনা? ক্রেতারা কোনো দাম বলেছে? কত দাম বলেছে? 74-75। কত হলে আপনি বিক্রি করবেন গরুটা? 80 উপরে। রে আনুমানিক ওজন টাকা কেমন আসতে পারে? আনুমানিক ওজন ওজন কত হবে? 4 মনের একটু নিচে হবে মনে হয়। ভাই গরু আপনার কি জাত? ভাই কি জাত? দেশি। দেশি। বয়স কত ভাই? দুই দাঁত। কত যাচ্ছেন? কত যাচ্ছেন? তাও আপনার চাও দামটা? 60,000। এটার আনুমানিক ওজন কতখানি হবে? 100 কেজি। 250। তাতে ক্রেতারা কোনো দাম বলেনি আপনার গরুর? বলেছে 50 ভেঙে। 50 ভেঙে বলছে। আচ্ছা কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? পঞ্চাশের কমে বিক্রি করবেন? কি জাত ভাই? সিন্ধি জাতের গরু। সিন্ধি জাতের গরু। এটা বয়স কত? দুই দাঁত। কত চাচ্ছেন? কত ভাই? 77,000। আপনার এই গরু ক্রেতারা কোনো দাম বলেছে? 80-85-90। কত বলছে ভাই? কত বলছে ভাই? ভাই কত বলছে ভাই ক্রেতারা? 80-85 বলছে। আর আপনি কত যাচ্ছেন দাম? 95। আনুমানিক ওজনটা কতখানি আসবে ভাই? আনুমানিক ওজন সাড়ে 5-6 মন। তা কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? কত? 86-87। আসসালামু আলাইকুম। গরু আপনার? কিনে নিলাম। কিনে নিলেন? কত দিয়ে নিলেন? 68,500। এটা কি কি জাত? এটা কি জাত? দেশি। এটার আনুমানিক ওজনটা কতখানি আসবে? আনুমানিক ওজন কেমন আসবে? 3 গুণ 10 কেজি। ভাই গরু কার আপনার? এটা কি জাত ভাই? দেশি। বয়স কত ভাই? বছর। কয় দাঁত? বয়স হয় না, এখনো দাঁত হয়নি। কত যাচ্ছেন? 65,000। এটা আনুমানিক ওজন কতখানি? 100 কেজি। 250। ক্রেতারা কোনো দাম বলেছে? কত দাম বলছে? 54-54। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? মানে 58 হলে বিক্রি করবেন? এ তো বাড়ির কি পোষা? মানে ব্যবসার জন্য কিনে নিয়ে এসছেন? কোথা থেকে নিয়ে এসছেন? আত্রাই অসংগন
আল্ট্রা এর গরু